আদিবাসীদের নিজস্ব শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে ব্যাকওয়ার্ড কমিউনিটিজ অ্যালায়েন্সের ডাকে দুই দিন ব্যাপী ধর্ণা অবস্থান অনুষ্ঠান শেষ হলো পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে নিজেদের দাবি দেওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করে সংগঠনের সদস্য সদস্যরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছান। বৃষ্টিকে উপেক্ষা করেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তারপর বক্তারা নিজ নিজ বক্তব্য সকলের কাছে তুলে ধরেন। নমস্কার, জোহার। আজকে আমরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আমরা আদিবাসী সারি সারনা ধর্ম কোড নিয়ে আমরা একটা অবস্থান ধর্মঘট করছি। আজকের এইটাই আমাদের মূলত হচ্ছে যে রাজ্য সরকার সারি সারনা ধর্ম কোড এমপিরা কেন্দ্র মানে কেন্দ্র সভায় ইয়া করেছে, প্রস্তাব এনেছে, কিন্তু সেটা এখনও কেন্দ্র সরকার বাস্তবায়িত করছে না কেন সেটা আমাদের দাবি আছে যে তাড়াতাড়ি সারি সারনা ধর্ম কোড চালু করা হোক। আবার বিভিন্ন ধরনের ইউসি দাবি আছে আমাদের। আজকে আদিবাসীদের নানানভাবে কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত এবং লাঞ্ছিত হচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানের আমাদের একমাত্র মানে আদিবাসী মুখ্যমন্ত্রী উনাকে ইডি দিয়ে হেনস্থা হচ্ছে এবং গ্রেপ্তারি করেছে। আমরা এগুলার মুক্তি চাইছি এবং এগুলার প্রতিবাদ জানাচ্ছি যে কেন্দ্র সরকার আমাদের আদিবাসীদের উপর যেসব নীতি নিয়ম আসছে নিয়ে আসছে সেগুলো কিন্তু আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক। যেমন ইউসিসি বিল, এটা আদিবাসীদের ধ্বংস করার একটা চক্রান্তকারী বিল। তো আমরা এগুলার প্রতিবাদ জানিয়ে আজকের এই আমরা ধর্ণা সভা এখানে আয়োজন করছি। দেখুন, এইগুলা যদি না মানে তাহলে আদিবাসী সমাজ কিন্তু এইগুলার বিরত্র আন্দোলনের দিকে এগিয়ে আসছে, এইটুকু ইঙ্গিত দিলাম। দেখুন, এই ব্যাপারটা আমাদের সমিতির যারা আছেন উদ্যতন কর্তৃপক্ষ এবং আমাদের অ্যাডভাইসার যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করব, পরবর্তী ক্ষেত্রে এইসব বাইট আমরা দেবো। আমার নাম রামপদ সিং সর্দার, আমি ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সের কনভেনার। বিপ্লব, আর যখনই মানুষ বিপ্লব করবে তখনই কিন্তু মুক্তির পথ খুঁজে পাবে, তাছাড়া মানুষ কখনো মুক্তি হতে পারে না।